পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ঘটে যাওয়া এক জিনাকারী মহিলার ঘটনা আপনাদেরকে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা যদি এই ঘটনাটা যদি আপনারা শুনেন, অবশ্যই আপনাদের ভিতরে ইমানের স্পৃহা বাড়বে এবং আপনারা অবশ্যই সুন্দরভাবে আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন। জিনার পাপ যে কত শাস্তি, আমরা কত ধরনের জিনা করে থাকি। একটি হচ্ছে চোখের জিনা, যেটা শুনি এটা কানের জিনা, আর যেটা দ্বারা আমরা, যেমন নারীর একটা ঘ্রাণ আছে, নারীর একটা সুগন্ধি আছে, যেই নাক দিয়ে আমরা করলে এটা নাকের জিনা, আমরা যেটা অন্তর দিয়ে অনুধাবন করি সেটা হচ্ছে অন্তরের জিনা। এজন্য এই জিনাকারীর শাস্তিটা কি, এটা আপনাদেরকে পরিপূর্ণভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে এক মহিলা আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি, আমার পেটে বাচ্চা বড় হয়ে গেছে, প্রসব হয়ে যাবে, তো আমি আমায় আমি এই জিনার শাস্তি আমি পেতে চাই, আমাকে আপনি বলুন কি করলে আমি এই শাস্তি আল্লাহর দরবারে আমি ক্ষমা পেতে পারি, জিনার শাস্তি আমাকে দিন। আল্লাহ রাসূল বললেন, তোমার সন্তান যখন প্রসব হবে তখন তুমি আসবা। তখন ওই মহিলা সন্তানকে নিয়ে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই সন্তানকে 2 বছর দুধ পান করাইবা, এরপরে তুমি আসবা। 2 বছর যখন হয়ে গেল দুধ পান করানোর পরে, এই বাচ্চাটাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মহিলা চলে আসলো। আসার পরে আল্লাহ রাসূল বললেন যে সাহাবাদেরকে আদেশ করলেন যে তোমরা মাটিতে গর্ত করো। গর্ত করার পরে কোমর পর্যন্ত গাড়া হলো। এরপরে এই মহিলাকে পাথর মারা শুরু করলো। এই পাথর মারা যখন শুরু করলো, এই পাথর মারতে মারতে যখন রক্ত বের হচ্ছে, অল্প একটু রক্ত ফিনকি দিয়ে তার শরীর থেকে এক সাহাবির শরীরে গিয়ে পড়লো। সাহাবি তখন রক্তটা এইভাবে নিয়ে বলল, আহা, এই জাহান্নামী মহিলার রক্ত এসে আমার গায়ে লাগলো। তখন আল্লাহ রাসূল বললেন, সাবধান সাহাবি, একেবারে চুপ হয়ে যাও, তোমরা যে মহিলাকে দেখতে পাচ্ছ সেই মহিলা হচ্ছে জান্নাতি মহিলা, তোমরা অবশ্যই তাকে জাহান্নামী মহিলা ভাববে না, কেননা এই যদি কোনো জান্নাতি নারী এই বর্তমানে দেখতে চাও তাহলে এই যে দেখো, সে হচ্ছে একজন জান্নাতি নারী, কেননা সে আল্লাহর রাস্তায় চলে এসেছে এবং তৌবা করার জন্য সে আপ্রাণভাবে চেষ্টা করছে, এবং সে নিজ থেকে সে তার পাপকে বুঝতে পেরেছে, এজন্য আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন, আমি নবী বলে দিলাম, এজন্য তোমরা যদি কোনো জান্নাতি মেয়ে দেখতে চাও তাহলে তাকে দেখো। তবে বিষয়টা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে এ কথা বলেছেন, এবং সে শাস্তি পাওয়ার পরেই কিন্তু সে জান্নাতি মহিলা হিসাবে নির্ধারিত হয়ে গেছে। তো এজন্য আমরা অবশ্যই এই জিনার পাপ কিন্তু মারাত্মক, আমরা যে শুধু আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, এই বিষয়টা কিন্তু আমাদেরকে শুধু জানলে হবে না, আমাদেরকে বুঝলে হবে না, অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা বিষয় বুঝতে হবে যে আমরা এখন কি করছি। এই যে অ্যান্ড্রয়েড ফোন দেখছেন, আমরা এই ফোন দ্বারা কত পাপ করে থাকি, এই ফোনে কিন্তু আমাদের জন্য জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এজন্য আমরা সকলেই চেষ্টা করব ভালো ভিডিও দেখার, ভালো কন্টেন্ট তৈরি করার, এবং মানুষ যেন ইমানের প্রতি, ইসলামের প্রতি ইন্সপায়ার হয় সেই ব্যাপারে খেয়াল রেখে আমাদেরকে অবশ্যই ভিডিও বানাতে হবে। এবং যেই দেখবেন ইউটিউবের মধ্যে একটা অ্যালগোরিদম আছে যে যে যেটা দেখে সেটা কিন্তু বেশি আসে, এই জন্য আমরা বেশি বেশি ওয়াজ চার্জ দেব, ওয়াজ শুনবো, গজল শুনবো, তাহলে আমাদের সামনে অবশ্যই ওয়াজ এবং গজলই আসবে। আর যদি উল্টাপাল্টা ভিডিও দেখে, গান দেখে, ভিডিও গান দেখে, এই ভিডিও সে ভিডিও দেখে, তাহলে কিন্তু এগুলাই আসবে। এজন্য আমরা মনের থেকে তৌবা করার পরে আমরা যেন মোবাইলের হিস্ট্রিগুলা আমরা ডিলিট করে আমরা নতুনভাবে আমাদের ইসলামিক আলোচনা এবং গজল এগুলা শোনার যে ব্যাপারটা, এটা আমাদের চালু করতে হবে, তাহলে ইনশাআল্লাহ গুনার অবস্থাটা এটা কম আসবে। তো আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহু খায়রুন হাফিজ ওয়া হুয়া আর রহমানুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।